রংবাজ 1973 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন জহিরুল হক। বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশনের সূচনা করেন নায়ক রাজ্জাক স্যার তার রংবাজ ছবির মাধ্যমে। এটি বাংলাদেশের প্রথম অ্যাকশন ধর্মী ছবি। অভিনেতা রাজ্জাক এর নিজ চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয় এবং রংবাজ চলচ্চিত্রের মাধ্যমে একজন প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন নায়ক রাজ্জাক স্যার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রাজ্জাক স্যার ও কবরি ম্যাম। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1973 সালের 16 জানুয়ারি আর এই সিনেমাটি নির্মাণ খরচ হয়েছিল 60,000 টাকা আর আয় হয়েছিল প্রায় 3 কোটি টাকার মতো। কারণ এই ছবিতে কিছু জনপ্রিয় গান আছে, হই 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 রঙিলা রে, তারপর হচ্ছে সে যে কেন এলো না, এই দুটি গান কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল। তো চলুন আমরা এই গানের একটু অংশ শুনে আসি। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, বাংলাদেশের সাদা কালো সিনেমা জগতের মিষ্টিমুখী নায়িকা কবরি ম্যাডাম তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এই গানটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। 1999 সালে ওমর সানি ও মৌসুমীর মাধ্যমে এই সিনেমাটি আবার রিমেক করা হয়। মৌসুমী ও ওমর সানি তাদের সুন্দর অভিনয় দিয়ে এই ছবিটাকে আরও দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছিলেন। তারপরেও আমি বলবো সাদা কালো জগতের সিনেমাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। চলুন মৌসুমী অভিনীত এই গানটি আমরা একটু শুনে আসি। সাদা কালো সিনেমার সময় এই গানে কণ্ঠ দিয়েছিল সাবিনা ইয়াসমিন। যখন মৌসুমী এই গানে অভিনয় করেছিলেন তখনও এই গানে কণ্ঠ দিয়েছে সাবিনা ইয়াসমিন। উত্তম আকাশ পরিচালিত এই সিনেমাটি 1999 সালে মুক্তি পায়। 70 দশকের গানটিও আপনাদেরকে শোনালাম, 90 দশকের গানটিও আপনাদেরকে শোনানো হলো। এবার আমরা শুনব শাবনূরের অভিনয়ে এই গানটি। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে বেবি নাজনীন। এই যে দুনিয়াতে সিনেমা থেকে এই গানটি নেওয়া হয়েছে, চলুন গানটা একটু শুনে আসি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই জানাবেন এই গানের মধ্যে কার অভিনয়টি আপনাদের বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।